কি বন্ধুরা, কি ভাবছেন? আবার কোথায় যাচ্ছি? এই তো বেরিয়ে পড়েছি আজকে রাতে বেলা, দেখা যাক কোথায় যাই। ইচ্ছা তো আছে পার্ক স্ট্রিটের দিকে, চলুন তাহলে একবার ঘুরেই আসি। আর এই হলো রাতের কলকাতা শহর, পুরো ফাঁকা। দেখুন গিয়ে কত মজা, এরকম ভাবে ফাঁকা রাস্তায় খালি আমরাই যাচ্ছি। গন্তব্যস্থল কোথায় তা সেটাও কোনো ঠিক নেই। আজ কিন্তু আমরা আর দুজন নই, আমাদের সাথে আরো অনেকে রয়েছে। চলুন ধীরে ধীরে সবার সাথেই পরিচয় করিয়ে দেবো। দেখুন আরো সবাই, নতুন নতুন সবাই রয়েছে, আর দুজন তো আরো বাইরের থেকে এসেছে। চলুন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। ঘড়িতে এখন প্রায় বাজে রাত্রি 1:45, এরকমই হুটপাটাঙ্গা প্ল্যান হয় এটা আসলে পারে। এই দেখুন, এটা এটা হচ্ছে কলকাতার বিখ্যাত একটা মসজিদ, টিপু সুলতান মসজিদ এটার নাম, ধর্মতলায় আছে। তো আমরা মোটামুটি যেতে যেতে খবর পেলাম যে ভবানীপুরের কাছে বেশ কিছু ধাবা আছে, হোটেল আছে। মনেই হচ্ছে না যে কলকাতা শহর এত ফাঁকা থাকে, দিনের বেলা একরকম রাতের বেলা আরেক রকম। দেখো কতটা শান্তি। আমরা মোটামুটি পার্ক স্ট্রিটের দিকে ঢুকে গেছি, তো এবার দেখুন পার্ক স্ট্রিটে যদি আমরা ওই লাইটগুলো পেয়ে যাই তো খুব ভালো লাগবে আমাদেরও, সাথে আপনাদেরও। এই হলো আসল পার্ক স্ট্রিট, এই দেখুন বড়দিনের পার্ক স্ট্রিট পুরো অচেনা। ক্লাসিক আর ভেরি বিউটিফুল, এসব না এলে মিস করতাম কিন্তু। না রাস্তায় এরকম আলো ঝলমল করলে কলকাতার চেহারাটা একটু আলাদাই লাগে, নতুন করে সাজানো কলকাতাটা এরকম মনে হয়। আপনারা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আর এই হলো আমাদের পুরো টিম, এটা এখানে যাকে যাকে দেখছেন তার মধ্যে তো একে তো চেনেনি। আর এই দুজন হচ্ছে পেছনে যে দুজন দাঁড়িয়ে আছে তার মধ্যে আমার বোনের বর আছে, আমার দুটো ভাই আছে, আর সামনে যে দাঁড়িয়ে আছে এটা আমার বোন আছে। এরা দুজনই ব্যাঙ্গালোর থেকে এসছে। এখন রাত 2, আর আমরা এখানে এসেছি বলবন্ত সিং চায়ের স্টলে ভবানীপুরে। আমাদের ফেভারিট ব্লগার উনি এই ব্লগটা শুরু করেছেন। তাহলে আমরা আমাদের গ্রুপটা দেখাচ্ছি এবার। এই যে গ্রুপ আমরা সবাই আছি, এই যে সবাই আছি, আজাদ পাঙ্কি আমরা সবাই আছি, বিশেষ করে এই দুইজন আজাদ পাঙ্কি, তাই তো? বিদেশি, ও বিদেশি পাঙ্কি, এরা হচ্ছে বিদেশি পাঙ্কি, বেঙ্গালুরু পাঙ্কি, এরা বিদেশি না প্রবাসী পাঙ্কি। তো চা খেতে খেতেই এখানে দেখলাম যে বেশ একটা সুন্দর ধাবা পাওয়া গেছে, আজাদ হিন্দ ধাবা। তো এই আজাদ হিন্দ ধাবার সম্বন্ধে তো আপনারা প্রত্যেকেই জানেন, তো আজকে আমরা একবার এখানে চলেই আসলাম। তো এখন মাথায় রাখবেন এখন কিন্তু রাত্রি 2 থেকে 2:30 বাজে, তো আমাদের তো কোনো ঠিক নেই, আপনারাও এরকমভাবে প্ল্যান করে বেরিয়ে আসতে পারেন। তো
তো এর সাথে সাথে আরেকটা ভালো জিনিস জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, তো রাত্রেবেলায় কিন্তু এরা ক্যাশ ছাড়া কোনো ট্রানজ্যাকশন করে না। আপনি যদি মনে করেন যে কার্ডে পেমেন্ট করবেন সেটা হবে না, অনলি ফর ক্যাশ। আর এই দুজনকে যে দেখলেন, এরাই আমার বোন আর বোনের বর, এরাই ব্যাঙ্গালোর থেকে এসছে, চার চাকা নিয়ে চলে এসছে। যতই যা হয়ে যাক, বাঙালি তো খাওয়া দাওয়া পর একটু পান দরকার। আর যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর একটা ছোট লাইক করে দিন।